আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের আজ গণভবনে ডেকেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সে মোতাবেক সকাল 10:50 গণভবনে প্রবেশ করেন মাশরাফি। সকাল থেকেই আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে প্রবেশ পথে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সকাল 10:00 আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আরও বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনের ফর্মের ফটোকপি সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।